আইপিএল 2021-এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলে কিনেছিল সাকিবুল হাসানকে। এবং সাকিবুল হাসান এমন একটি অলরাউন্ডার, বিশ্বের অন্যতম এবং সেরা অলরাউন্ডারের মধ্যে একজন। কিন্তু আইপিএল 2021-এ কলকাতা নাইট রাইডার্সকে তারা কিনেছে, অর্থাৎ সাকিবুল হাসানকে কিনেছে, কিন্তু যেসব কারণের জন্য কিনেছে, অর্থাৎ যেসব কাজে লাগতে পারে সাকিবুল হাসানকে, সেই সব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইপিএল 2021-এর মিনি অকশানে কলকাতা নাইট রাইডার্স সাকিবুল হাসানকে কিনছিল 3,20,00,000 টাকা দিয়ে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা আরও খুশি হয়েছিল, তার কারণ সাকিবুল হাসানকে তাদের দলে পেয়ে গেছে এবং সাকিবুল হাসান থাকাকালীন কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম যে কারণটা, সেই কারণটা হচ্ছে ব্যাকআপ ভাই, কারণ সাকিবুল হাসানের ব্যাকআপে একটা স্পিনার অলরাউন্ডার আছে এবং তার ব্যাকআপে স্পিনার অলরাউন্ডার আছে। সাকিবুল হাসানও কিন্তু প্রথম একাদশ প্রথম ম্যাচ থেকে খেলতে পারে, যদি নেটে ভালো পারফরমেন্স থাকে তো অবশ্যই প্রথম একাদশের সুযোগ পাবে। এবং তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাও সাকিবুল হাসান কি প্রথম ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে খেলবে, অবশ্যই নিচে কমেন্টে তোমরা জানাও। এবং দ্বিতীয় কারণটা, কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটা মিডিল অর্ডার লাগে, যেখানে মিডিল অর্ডার এবং ওপেনারের মধ্যে একটা রেসারেসি চলে কলকাতা নাইট রাইডার্স দলে, যেখানে ভাই মিডিল অর্ডারে কখনও কখনও রাহুল ত্রিপাঠীকে দেখা যায়, আবার কখনও কখনও ওপেনার হিসেবে। এই জন্য একটা কম মানে প্রথম থেকে একজনের ওপেনার নিয়ে সেট করে এবং মিডিল অর্ডারে একটা প্লেয়ারকে সেট করে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এই কারণে কিন্তু লাগাতে চায় সাকিবুল হাসানকে কাজে। যেরকম কলকাতা নাইট রাইডার্সের 4 নম্বর হিসাবে ব্যাটসম্যান যারা আছে সেরকমভাবে কাউকে নেই, যেখানে রাহুল ত্রিপাঠীও লাভে, ইয়ান মর্গানও লাভে, দিনেশ কার্তিকও লাভে, তাই সাকিবুল হাসান কিন্তু একজন পারফেক্ট 4 নম্বর হিসাবে যে কলকাতা নাইট রাইডার্স দলে আসবে। এবং 4 নম্বরে এসে সাকিবুল হাসান কিন্তু ভালোই ব্যাটিং করবে, তার কারণ তার 4 নম্বরে খেলার অভিজ্ঞতা আছে এবং সে দেশের হয়েও 4 নম্বরেই খেলে। সামনে ইন্ডিয়া ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ এবং এখন থেকেই শুরু হচ্ছে ভাই বিভিন্ন দেশের প্রিমিয়ার লিগ, তো অবশ্যই তোমরা ভাই বাল্লেবাজিতে দল লাগাও, দুটি টিমের প্রথম একাদশ তোমরাও পছন্দের 11 জন বাছো। এবং ভাই এই বাল্লেবাজি টিমের সবথেকে বড় যে এখানে 1 টাকা 2 টাকা 5 টাকার মতো ছোটো ছোটো কন্টেস্ট খেলে তার 3 গুণ টাকা জিততে পারো। তো অবশ্যই ডাউনলোড করো বাল্লেবাজি অ্যাপ এবং নিচে ডিসক্রিপশান থেকে এবং ফার্স্ট কমেন্ট থেকে ডাউনলোড করলে অবশ্যই তোমরা আরও কিছু এক্সট্রা বোনাস পেয়ে যাবে, আর সবথেকে বড় কথা ভালো অফার পাবে আমার এখান থেকে ডাউনলোড করলে। দিস গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি অ্যাডিক্টেড ইট, প্লিজ প্লে রেসপন্সলি অ্যান্ড অ্যাট ইউর ওন রিস্ক। আর একটি সবথেকে বড় কারণ যে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু একজন লেফটি অলরাউন্ডার নেই বিদেশি, সুনীল নারিন আছে ভাই অলরাউন্ডার, সে কি রাইট হ্যান্ডার, আর লেফটি অলরাউন্ডারের দরকার যে কিনা বিধ্বংসী ব্যাটিং করবে। আগের বছরও কিন্তু একটা বোলিং অলরাউন্ডার নিয়েছিল ক্রিস গ্রিনকে, সে কোনো কাজেই আসেনি, সো ক্রিস গ্রিনকে ছেড়ে দিয়ে অবশ্যই সাকিবুল হাসানকে নিয়েছে। এবং ব্রেডন ম্যাককুলাম এতে ব্যাপক খুশি ভাই, সাকিবুল হাসান কলকাতা নাইট রাইডার্স দলে এসেছে। এবং কলকাতা নাইট রাইডার্সের 1,00,000,000 ফ্যানেদের জন্য আরও বড় খবর, তার কারণ তারা চেয়েছিল হয়তো সাকিবুল হাসান কলকাতা নাইট রাইডার্স দলে আসুক। এবং কারা কারা চেয়েছিল অবশ্যই কমেন্টে জানাও। এবং সাকিবুল হাসান কি প্রথম দিন থেকেই ভাই কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে খেলতে পারবে, অবশ্যই কমেন্টে জানাও, কারণ ইউটিউব তো ভাই কমেন্ট করার জন্য দিয়েছে কমেন্ট বক্সটা, তো ভাই কমেন্ট অবশ্যই জানাও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইপিএল আইপিএলের সব লেটেস্ট নিউজ আগে পাওয়ার জন্য। তো পরে ভিডিওয় আবারও দেখা হবে।